হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজকে রান্না সব হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট। শুধু এখন একটু করবো, অল্পটু মাংস করবো সেটার জন্য। সেই জন্য কেটে রেখেছি, সব রেডি করে রেখেছি, রান্নাটা বসাবো। একটা তেজপাতা, পেঁয়াজ আর আলু ওই যে কেটে রেখেছিলাম, আজকে তো অন্যদিনের তুলনায় অনেক বেশি গরম, অনেক বেশি গরম পড়েছে। তাই সকাল স্নান করে নিয়েছি, স্নান করে সামনে পুজো পুজো করে নিয়েছি, করে অন্যান্য রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে। সমস্ত যা যা মানে আছে সামনে, সামনেতে হয়েছে চিংড়ি, তারপরে এগ কারি, আর এখন আমি চিকেন করছি। বিকেলে এমনি আমাদের জন্য চিকেন হবে, আর ওটা একটু মশলা দিয়ে কষা টাইপের হবে, তো ছেলে ওটা খাবে না, ছেলের জন্য লাইট মশলা, লাইট সব কিছু অল্প তেল, কেন ও বেশি তেল খায় না, মানে একদমই তেল খায় না বলতে গেলে। নামমাত্র একটু তেল দিয়ে ওর ওই রান্নাটা হচ্ছে, তো ওর জন্য আলাদা করে মাংসটা আমি এখন করে দিচ্ছি। সেটাই জন্য শেয়ার করছি, আশা করি ওর ভালো লাগবে। এই ছপিস মতন এখন তিন পিস খাবে, রাত্রে তিন পিস খাবে ওর মতো, আর আমাদের মাংসটা রাত্রে গরমে মানে সবকিছু ভালো লাগছে না, ওগুলো করতে হবে, সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাসের ওই রান্নাটা সমস্ত করলে বাঁচি, তাহলে একটুখানি বসে রেস্ট দিতে পারবো। কী কী রান্না করবে সেগুলো তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে ডিমের কারি, ডিমের কারিটা আলু দিয়ে হয়েছে, আলু দিয়ে ডিম দিয়ে কষা টাইপের হয়েছে, আর এটা হয়েছে এই চিংড়ি মাছ, চিংড়ি মাছটা হয়েছে, চিংড়ি মাছের এই যে তেল তেল ঝাল হয়েছে, আর এই যে মাংসটা এখন করছি, এখনো হয়নি, এটা হবে, তো দেখতে থাকো। এই মশলাগুলো দিয়ে দিই, সামান্য একটু খালি লঙ্কা খুব ওখানে বেশি দেওয়া যাবে না, খাবে না, আর একটু টেস্টের জন্য দিচ্ছি চিকেন মশলা, মানে তেল ছাড়া তেল কম দিতে হবে, না বললেই নয় সেরকম দিতে হবে, আর এই মশলাটা মোটামুটি হালকা
দেখো বন্ধুরা, দিয়ে দিলাম কসুরি মেথি। এই কসুরি মেথি দিয়ে দিয়েছি, ওর মাংসটা রাখতে খুব সুন্দর কালারটা। থ্যাংক ইউ।